ভাষা আন্দোলন কেন হয়েছিল এটা আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা কম বেশি সবাই জানি যে ভারতবর্ষ যখন বিভক্ত হয়েছিল আমরা যখন পাকিস্তান আন্ডারে চলে গিয়েছিলাম আমাদের তখন রাষ্ট্রভাষা ছিল উর্দু এবং সেই উর্দু ভাষাকে আমরা মেনে নেইনি আমরা চেয়েছিলাম যে আমাদের মাতৃভাষায় আমরা কথা বলবো বাংলা ভাষায় কথা বলবো এই জন্য কিন্তু আমাদের ভাষা আন্দোলনটা আরম্ভ হয়েছিল এবং সেই ভাষা আন্দোলনে আমাদের অনেক বাংলাদেশের থেকে নেতৃবৃন্দ প্রাণ দিয়েছিলেন এবং তাদের রক্তের বিনিময়ে আমরা আসলে ভাষা যে স্বাধীনতাটা সেটা পেয়েছিলাম বাংলা ভাষা নিয়ে তো আমাদের আসলে অনেক প্রত্যাশা আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা বাংলা ভাষার জন্য স্বাধীন করেছিলাম পৃথিবীর একমাত্র দেশ যেটা আমরা ভাষার জন্য স্বাধীন করেছিলাম সেটা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু এখন আমরা বুঝতে পারিনি কারণ আমরা দেখা যাচ্ছে যে আপনার ইলেকট্রিসিটি বিলটা এখনও ইংলিশে তারা আমাদের দেয় আমরা যারা বাংলা কম লেখাপড়া করি বা কম লেখাপড়া করছে তারা কিন্তু ওইটা এখনও জানি না ব্যাংকিং যে ব্যবস্থাটা দেখেন এটা এখানেও আপনার সমস্ত কিছু ইংলিশে এখনও সেটা বাংলা হয়নি আমরা অনেকেই ব্যাংকে কত টাকা তুললাম কী আসো বিষয়ে কত টাকা জরিমানা হলো কত টাকা লাভ হলো আমরা সেটা বলতে পারি না ব্যাংক যেটা বলে আমরা সেটা মেনে নিতে বাধ্য হই তারপরে আপনার আমাদের সুপ্রিম কোর্ট তারপর আপনার হাইকোর্টের যে আইন ইগুলা আইনের যে ধারাগুলো বা যেগুলো রায় হয় রায়গুলো সব ইংলিশে তো এইগুলো যদি হয় তাহলে আমরা যে ভাষার যে আমাদের যে কাঙ্ক্ষিত ভাষার জন্য যে আমরা স্বাধীন করলাম দেশ যে ভাষার জন্য আমরা প্রাণ দিলাম তাহলে তো আমরা সেই ভাষাটা এখনও আমরা পেলাম না তা আমার উদ্দেশ্য এবং এটি একটাই লক্ষ্য এই কথা যেটা হলো যে আমাদের সব কিছু ইংলিশের পাশাপাশি বাংলা যেন করা হয় একটা লাইন ইংলিশ হবে পরের লাইনটা বাংলা হবে তাহলে যাতে আমরা সাধারণ মানুষ বুঝতে পারে জিনিসগুলো তাহলে আমাদের ভাষার জন্য যে আমাদের আত্মদান যারা করছে তাদের ওই রক্ত সাফল্য সার্থক হবে ইনশাল্লাহ।